ওর ঘরের তেরে ওই হালা নিজেই হচ্ছে না ডট দিয়ে থাকুন ডট আমার কথা শুনে শোনেন ডট পরে যেটা ডট হইবে অন্য কোন স্ট্যান্ডার্ড করে রুমের মারে মারি নো ডিস্টার্বিং রুম হ্যাঁ ইয়েস হালার ভাই এই রুমটা নষ্ট করতে জোর সিপা নেই মি আছে সামিয়ারে ডাকাডাকি করে মানে ওপেনলি তুই এভাবে কি সামিয়া কি কলকার বিজনেস গার্ল এ জায়গায় শুয়ার গুলা আগে ভাই এই নিউ ইয়র্ক রাত তিনটা চারটে ভাই দেড়টা দুইটা দুপুর বিকাল এই শব্দ তুই কি চেনো সামিয়া নিয়ে তুই ফ্ল্যাটিং করতে আসিস এখানে মাস্তানের তুই কেউ কবে চেনো ফকেনি গুলা সামিয়ারও ডিস্টার্ব আছে কোন পোলাপান দেখলি লাভ দিয়ে উঠে মাস সামিয়া কেন কইছে আমি ডুয়েট করবো ফকেনির মতো তো মধু গালাগালি করবে এনে সামিয়ারে তোর এমন টাকা আছে 20 লাখ 50 লাখ খরচ করার মতো 1 কোটি খরাতে গুলো এসে ক্ষমা কান গুলো পেনিং করে শানুল ভাই মাস্টারের বাবার 1 কোটি টাকা খরচা করে লন্ডন আমি তো যাবো আমেরিকা 1 কোটি টাকা খরচা করে যাবো ছোট লোক গুলো বেয়াদব গুলো আরে মাস্টার ভাই না করছো মাস্টার আমি আস্থা খাসি আরে মাস্টার তোমার শুনে এই সকল আমি নিয়ে যে নাম করবে অরিট ডট ডট রুম কন্ট্রোলই করেন এডমিনিস্ট্রেশন এই সমস্ত ফালতু এই যে যে হ্যাঁ এই শব্দ ভাই শুনেন কথা শুনেন এই শব্দ ভাই আমারে মস্তানে মস্তানে দেখেন কত বড় পাগল মস্তান আমারে পিডিএফ একটা কপি পাঠাইছে আমি মনে করছি কোনো জরুরি মনে হয় খুলে দেখি সে ওই যে বুকিং দিছে যে টিকেটের ওইটা আমি ভাই এগুলো কি ফাইল দেমি করো তোমরা নাকি মানে প্রেম লীলা করতে আইছো আমি শুনেন শুনেন বুকিং আপনিও দিতে আপনিও আসতে পারেন কিন্তু আমরা কাল লাগে দেখা করব কি করব না আকাশ বাতাস কোথায় ভাইরে এটা তাহলে আসমানে সে যেতে মাটিতে মাটি যেতে গ্যাস ভাই এই ছেলেটার কোন মূল্য আছে পাল্টা করে ওর মধ্যে ভাই মাস্টার কি ওর মতো খরাচ্ছে কি অবস্থা শারিল ভাই এই শারিল ভাই নতুন নিয়ম শুনছেন সামিয়া নাম নিলে ছাদই ভালো অনেক যা হালার ভাই হালা সামিয়া আসবে আবার রুমে আসবো যা রুমে থাক সামিয়া নো ফেলাই